সাবাস, 1600 মিটার দৌড় একদিনে কিন্তু পারা যাবে না, বুঝাতে পারছে কি? আস্তে আস্তেই কন্ট্রোল করে চেষ্টা করে দম বাড়াতে হবে, বোঝা গেছে কি? আস্তে আস্তেই দম বাড়বে, দৌড়ানোর ক্ষেত্রে সাহস থাকতে হবে, ঠিক আছে? সাহস থাকতে হবে, মনোবল থাকতে হবে, তাহলে দৌড় শেষ করতে পারবা, ঠিক আছে? প্রত্যেকটা দৌড়ানো স্টেপে স্টেপে নিঃশ্বাস নিবা, নিঃশ্বাস ছাড়বা, তাহলে শক্তি পাবা, বুঝতে পারছো শুভ? গুড, সাবাস, ভেরি গুড। 1600 মিটার দৌড়ের প্রস্তুতি নিচ্ছে সোলজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা। 1600 মিটার খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা পুলিশ কনস্টেবল পদের। শারীরিক পরীক্ষার মধ্যে এটি অনেক কঠিন একটি পরীক্ষা এবং এটি সব শেষে হয় পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 6.5 মিনিটে 1600 মিটার শেষ করতে হয়। এছাড়া যারা সেনাবাহিনীর সৈনিক পদে পরীক্ষা দিতে যাবা, তোমাদের 500 মিটার অথবা 600 মিটার বিভিন্ন ক্যান্টনমেন্টে কিন্তু শারীরিক পরীক্ষা অংশগ্রহণ করতে হয়। দম আছে তো আতিক? গুড বাবা, তোমাদের দম আছে, মনোবল হারাবা না, ঠিক আছে? চেষ্টা করবা, শেষ পর্যন্ত চেষ্টা করবা, ইনশাল্লাহ দেখবা যে 1600 মিটার তোমরা অবশ্যই পারবা। যদি খুব বেশি কষ্ট হয়ে যায় শারীরিকভাবে বসে পড়ো, বসে একটু দম নাও, বসে একটু দম নেবা, ঠিক আছে? শারীরিকভাবে খুব বেশি কষ্ট হয়ে গেলে বসে দম নিতে হবে, ঠিক আছে কি? বসে দম নিতে হবে। গুড গুড, তোমরা অবশ্যই পারবা, না পারার কিছু নেই, বোঝা গেছে? অবশ্যই তোমরা পারবা, ঠিক আছে? কারণ তোমাদের মতো ছেলেরা গিয়েই তো পারবে, পারবে না পুলিশে সেনাবাহিনীতে পারবে না, তাহলে তোমরা কেন পারবা না? তোমাদেরকেও পারতে হবে, ঠিক আছে? গুড। 1600 মিটার প্রস্তুতি নিচ্ছে সোলজার একাডেমির ছাত্ররা, দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু তারা ধরে রাখতে পারে তাদের দম। গুড গুড, ভেরি গুড। গুড, সাবাস, দম আছে, পারবা তো? গুড, অসুবিধা মনে হলে বসে রেস্ট নেবা, অসুবিধা মনে হলে বসে রেস্ট নেবা শুভ, বুঝতে পারছো? গুড, সাবাস। সবাই ভালো পারতেছো, আগের থেকে অনেক ভালো হয়েছে তোমাদের, ফিজিক্যালি তোমরা আগের থেকে অনেক ভালো করতেছো, ঠিক আছে? আমাদের এখানে একজন শিক্ষার্থী একটু অসুস্থ হয়ে রেস্ট নিচ্ছে, ওকে, তোমাদের আগের থেকে অনেক দম ভালো হয়েছে, দম বাড়ছে, শরীরে স্ট্যামিনা বাড়ছে, বোঝা গেছে কি? গুড। সাবাস, সুন্দর হচ্ছে, বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা তোমরা, খুবই সুন্দর হচ্ছে, হাল ছাড়া যাবে না, শেষ পর্যন্ত চেষ্টা করতে হবে, শেষ পর্যন্ত চেষ্টা করতে হবে। শেষ পর্যন্ত চেষ্টা করতে হবে, বোঝা গেছে কি? যাদের খুব বেশি কষ্ট হবে তারা বসে রেস্ট নিতে পারো, কোনো সমস্যা নেই, একদিনে যে পারতে হবে এটাও কোথাও লেখা নাই, আস্তে আস্তেই হবে, ঠিক আছে? গুড, ভেরি গুড, ফাইন, সাবাস, ভেরি গুড। তোমাদের আগের থেকে কিন্তু অনেক দম বাড়ছে, আছে দম আছে তো লিটন? আরে শব্দ দেও না কেন জোরে জোরে, দম আছে তো? গুড। 1600 মিটার প্রস্তুতি চলছে সোলজার একাডেমির শিক্ষার্থীরা, 2024 পুলিশ কনস্টেবল পদের জন্য প্রস্তুতি নিচ্ছে সোলজার একাডেমিতে। আজকে আমরা 1600 মিটার প্র্যাকটিস করাচ্ছি শিক্ষার্থীদের, 1600 মিটার হয়ে ভালো পারতে হলে তোমাদেরকে অবশ্যই প্রতিদিন প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, তাহলে ইনশাল্লাহ তোমরা সবাই পারবা, এটা একদিনেই সম্ভব না, একটা দীর্ঘ সময় ধরে প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে।
ওকে এটাই হলো শেষ করে দাও রাউন্ড ঠিক আছে কি এটা হলো রাউন্ড শেষ করে দাও গুড অনেক ভালো হয়েছে খুব সুন্দর অনেক সুন্দর হয়েছে গুড এটাই লাস্ট রাউন্ড গুড ওকে থ্যাংক ইউ ভেরি মাচ সুন্দর হয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে তোমাদের তো অনেক সুন্দর হয়েছে গুড গুড অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে সাবাস সাবাস ভেরি গুড যাক ধন্যবাদ সবাইকে আসলে আমরা চেষ্টা করলাম আমাদের সোজো ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা কীভাবে শারীরিক অনুশীলনগুলো করে পুলিশ কনস্টেবল পদের জন্য এগুলো একটু দেখানোর চেষ্টা করলাম সবাই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর সোজো ট্রেনিং একাডেমিতে কোচিং করতে চাইলে অবশ্যই আমাদের একাডেমির স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ভর্তির বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম